three questions leo tolstoy full text with bengali meaning it once occurred to a certain czar that if he always knew the right time to begin everything he if he knew who were the right people to listen to and whom to avoid একদা এক সময় একটা শাসক ছিল সেই শাসকটা বুঝতে পারতো না যে কোন সময়টা তার কাছ থেকে কোন সব থেকে ভালো সময় কোন জিনিস কোন সময়টা সবথেকে তার ভালো সময় কোন মানুষটা তার কাছে সব থেকে ভালো মানুষ সেটা সে সিদ্ধান্ত নিতে পারতো না অর্থাৎ আমাদের মনে একটা সবসময় প্রশ্ন থাকে বা জাগে যে এখন যে কাজটা করছি এটা কি এই কাজটা যে করছি কাজটা কি এখন করার জন্য উপযুক্ত সময় না অন্য নির্দিষ্ট সময় আছে যখন এই কাজটা করা উচিত বা অন্য একটা নির্দিষ্ট সময় আছে যখন এই কাজটা আমি করতে পারব বা করা উচিত অর্থাৎ সঠিক সময় সঠিক কাজের জন্য সঠিক সময় কোনটা সেইটা এই জারে মাথায় একবার স্ট্রাইক করলো জানার জন্য অ্যান্ড অ্যাবাব অল ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ডু হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক এবং সে ভাবছিল যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কোনটা এই হিসেবে মানে এসব চিন্তা ভাবনা করতে করতে সে ভাবল যে এই বিষয়ে একটা আলাপ আলোচনা হলে ভালো হয় অর্থাৎ রাজা তার মনে যে প্রশ্নটা স্ট্রাইক করলো অর্থাৎ এই রাজা খুব অ্যানালিসিস করতে ভালোবাসে আছে সেলফ অ্যানালিসিস আত্মবিশ্লেষণ কোনো একটা কাজ করার জন্য সঠিক সময় বা এই পৃথিবীতে সব থেকে ভালো মানুষ বা দায়িত্বপূর্ণ মানুষ কি বা কে হতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি এই সমস্ত প্রশ্ন তার মনে স্ট্রাইক করল বা জানতে চাইলো তো বলছে যে এই জিনিসগুলো জানার জন্য আমাকে নিশ্চয়ই যারা ভালো নলেজেবল পার্সন জ্ঞানী ব্যক্তি তার সঙ্গে আলোচনা করলে বরং ভালো হবে দিস থট হ্যাভিং অকার্ড টু হিম He had it proclaimed thought out <laughs> proclaimed throughout throughout his kingdom and he that he that he would give a great reward to anyone who could teach who him would, who would teach him.

হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু অর্থাৎ তার মনে এটা স্ট্রাইক করাতে সে গোটা রাজ্য জুড়ে ঘোষণা করল যে আমার মনে কয়েকটা প্রশ্ন আছে যে ব্যক্তি সেই প্রশ্নে সঠিক উত্তর দেবেন তাকে সঠিক উপহার দেওয়া হবে তো তিনটে প্রশ্ন কী কী না কোন সময়ে সঠিক কাজ করা উচিত অর্থাৎ কাজ করার জন্য সঠিক সময়ে কোনটা এবং সবথেকে ইম্পর্টেন্ট লোক বা প্রয়োজনীয় লোক কারা এবং কিভাবে যার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা এই তিনটে প্রশ্ন তার মনে করলেন্ড হিজ কোয়েশন ডিফারেন্টলি তার ঘোষণা মতো অনেক বিখ্যাত জ্ঞানী ব্যক্তি এলো কিন্তু সবাই যে উত্তর দিল একে অপরের থেকে আলাদা অর্থাৎ সবার প্রশ্ন আলাদা আলাদা হয়ে যাচ্ছে উত্তর তাহলে কি হলো যার সে কনফিউজড হয়ে গেল ইন রিপ্লাই ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট ড্র আপ অ্যাডভান্স অফ অ্যান্ড অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং ইট only thus said they could everything be done at its proper time হ্যাঁ অনেক প্রশ্নের উত্তরে অনেক কেউ কেউ প্রশ্নে এরকম উত্তর দিল যে সঠিক সময় জানার জন্য আমাদের একটা দিন অথবা মাস অথবা বছরে একটা ছ বা রুটিন একটা কেটে নিতে হবে সেই অনুযায়ী আমাদের জীবন করতে হবে এইভাবে প্রত্যেকটা কাজ সঠিক সময়ে করা যেতে পারে আদার্স হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন অনেকে বলতে লাগলো যে আগে থেকে প্রত্যেকটা কাজের জন্য আগে থেকে সময় বলে দেওয়া বা নির্দিষ্ট সময়ে কাজ করার এই কথাটা বলা কিন্তু খুবই মুশকিল

সঠিক সময়ে নিজেকে সেই কাজে নিযুক্ত করা এই বিষয়গুলো খুব পরস্পর বিরোধী অর্থাৎ আমি হয়তো মনে করব এই সময়টা ঠিক কিন্তু কাজটা করার পর যেন মনে হবে যে না এই সময়টা ঠিক হয়নি যদি আমি কাজটাতে সফল হই তাহলে মনে হবে হ্যাঁ কাজটা ঠিক সময়ে করা যায় আবার যদি বিফল হয় তখনই যেন মনে হবে যে কাজটা আমার সঠিক সময়ে করা হয়নি তাহলে এগুলো এক একটা পরস্পর বিরোধী কথাবার্তা আদার্স এগেন

সিদ্ধান্ত নেওয়ার জন্য আগে থেকে কোনো ঘটনা ঘটছে বা কোনো ঘটনা ঘটতে চলেছে বা ঘটবে সেইগুলো নির্দেশ করে যে যদি আমরা বলতে চাই তাহলে একমাত্র পরামর্শ দিতে পারে সেই ম্যাজিশিয়ান তো তার কাছে হয়তো আমরা পরামর্শ চাইতে পারি তারপরে হ্যাঁ কিন্তু সবসময় এটা বলা যায় না বি কাউন্সিল আবার অনেকে বলছে যে একটা মন্ত্রিসভা গঠন করলে ভালো হয় অর্থাৎ সেই মন্ত্রিসভা যেমন আগেকার দিনে কি হতো রাজাকে পরামর্শ দেওয়ার জন্য একজন একটা মন্ত্রিসভা গঠন করা হতো মন্ত্রিসভা মানে কি কেউ হয়তো বিজ্ঞান বিষয়ে বিশারদ কেউ শাস্ত্র বিষয়ে বিশারদ কেউ গণিত বিষয়ে বিচারক এইভাবে বিভিন্ন বিষয়ে যারা বিচারক তাদেরকে মন্ত্রিসভায় রেখে তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের পরামর্শ মতো চললে পরে হয়তো আমাদের সঠিক সময়ে সঠিক কাজ করার একটা ভালো আইডিয়া আমরা পেতে পারি বাট About which one had at once to decide whatever uh, what, either, what either to under to undertake them or not. But in order to decide that one must know beforehand what was going to happen. It is only magicians who know what and therefore in order to know the right time for every action, one must consult magicians. Yeah, I যে কাউন্সিল যেমন দরকার সেরকম আবার অনেকে বলবে যে সঠিক সময় করার জন্য একজন ম্যাজিশিয়ানের পরামর্শ নিলে ভালো হয় অর্থাৎ ম্যাজিশিয়ানের মতো গুড সাজেশন বা গুড টাইমিং হয়তো অন্য কেউ বলতে নাও পারে সেই হচ্ছে ব্যাপার তাহলে পরামর্শ আমরা ম্যাজিশিয়ানের কাছে জানতে পারি ভেরিয়াস টু সেকেন্ড কোয়েশান হ্যাঁ সেকেন্ড কোয়েশ্চেনের ঠিক একই রকমভাবে অনেক রকম

অর্থাৎ বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত যেমন দশ চক্রের ভগবান ভূত এখানে একটা মানে এই প্রসঙ্গে বলা যেতে পারে অর্থাৎ তুই কোনো কাজ করছিস বা আমরা কোনো কাজ করলাম সে কাজ করার আগে যদি সেই বিষয়ে আমি বিচারত না হয় যদি সে বিষয়টা আমি না জানি তাহলে যখন আমি অন্যান্যদের সাথে আলোচনা করছি এই এই কাজটা করতে যাব তোর কি পরামর্শ আমাকে বলবি বা আপনার কি পরামর্শ আমাকে বলবেন তখন একজনের সঙ্গে পরামর্শ করলাম একরকম কথা বললো আবার একজনের সঙ্গে পরামর্শ করলাম আর এক রকম বললো একজনের সঙ্গে পরামর্শ করলাম আর রকম অর্থাৎ তিন চারজনের সঙ্গে পরামর্শ তিন চারজন তিন তিন চার রকমভাবে বলল তা তখন নিজেই আমি কনফিউজ হয়ে গেলাম যে আমি কী করব কার কথা শুনবো অর্থাৎ আমি নিজে সিদ্ধান্ত নিতে পারব না ঠিক এরকম একটা গল্প আছে যে সেই এটা সেই ব্রাহ্মণ একটা সেই ছাগল উপহার পেয়েছিলো যখন নিয়ে আসছিলো তার গ্রামে পুজোর পর থেকে তো জঙ্গলের মধ্যে একটা তিনটে ডাকাত ছিল সেই তিনটে ডাকাত প্ল্যান করলো যে এই ছাগলটাকে মেরে ছাগলটাকে আমাদের খেতে হবে রান্না করে সেই জন্য যেমন করে হোক ওই পুরোহিতের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে তো আমরা তো জোর করে ছিনিয়ে নেবো না বুদ্ধি করে তো কী করলো প্রথমজন বলল এই পুরোহিত তুমি কি রকম মাথায় এটা মরা ছাগল নিয়ে যাচ্ছ কেন তো ধূত এটা মরা ছাগল হবে কেন এটা তো বেশ ভালো জানতো ছাগল কচি পাটা বলছি ধুত তুমি যাও দেখবে সবাই বলবে তারপরে যখন যাচ্ছে তখন দ্বিতীয় ডাকাতটা দেখে বলছে এই পুরোহিত তুমি একটা মরা কুকুর ছানা নিয়ে যাচ্ছ কেন মানে একজন বললো ছাগল ছানা মরা একজন বললো কুকুর ছানা তখন ও বলছে এই আর একজন ব্যক্তি বলল মরা ছাগল একজন বললো বলছে দেখ তুমি মিথ্যা কথা বলছো এটা তো ছানা হতে যাবে কেন এটা তো পাঠা এটা তো জীবিত পাঠা তখন তিন নম্বর ব্যক্তি অর্থাৎ তিন নম্বর ডাকাত যখন দেখা বলছে এই দেখো তুমি একটা মরা বাছু নিয়ে যাচ্ছ কাদের করে কোনো মায় তো তোমাকে লোকে কি বলবে তিনজন তিন রকম কথা বলাতে ও কনফিউজ হয়ে গেলো কনফিউজ হয়ে যাওয়ার এই বাবা এও সেই একই কথা বলছে তাহলে আমি সত্যি কি মরা নিয়ে যাচ্ছি কাদের করে এত দূর থেকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছি শেষে কি করলো শেষে ও তিনজনে তারা কনফিউজ হয়ে গেল এবং শেষে তার সেই জ্যান্ত পাটাটা ছুঁড়ে ফেলে দিল সে এগিয়ে চলে গেল অর্থাৎ সে কনফিউজড হয়ে গেল সে ডিসিশন নিতে পারলো না লোকে যা বললো তাই বিশ্বাস করলো সে সে লাভ হয়ে গেল সেই ডাকাত দিয়ে তারা রান্না করে তাকে খেয়ে নিল সেটাই বলছে বেশি আলোচনা করতে গেলেই আমরা কনফিউজড হয়ে যাব নিজের সিদ্ধান্ত নিয়ে চলতে হবে চলো টু দ্য থার্ড কোয়েশন অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন থার্ড কোয়েশ্চেন ছিল যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা জিনিস নয় পেশা পেশা

কোনো মতের মিল হলো না বা কারোর মতটা গ্রহণ করতে পারলো না কাউকেই উপহার দিল না যে উপহারটা বলেছিল তবু আসলে মনটা মেনে পারছিল না যে সবাই মিলে বিভিন্ন রকম কথা বলছে তাহলে অ্যানসারটা আমি ঠিক পাইনি সেই জন্য কাউকে উত্তর দিলাম বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যানসার টু হিজ কোয়েশ্চেন্স হি ডিসাইড টু কনসাল্ট আ ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট ওয়াইডেড রিওয়ার্ড ওয়াইডলি ওয়াইডলি রিওয়ার্ডেড রিনাউন্ড রিনাউন্ড ফর হিজ উইজডম তার মানে বলছে যে যখন সব সবার কাছে যখন কনফিউজড হয়ে গেল তখন সে সিদ্ধান্ত নিল না এই তিনটে প্রশ্নের উত্তর আমাকে একজন সন্ন্যাসীর কাছে যেতে হবে যে ত্যাগ স্বীকার করে বনের মধ্যে সাধনা করে তার কাছে যেতে হবে তার যে নলেজ তার যে জ্ঞান সেই জ্ঞান এর বসে আমরা সঠিক উত্তরটা পাব এইটা তার মনে স্ট্রাইক করে তাহলে প্রথমে এটা যদি স্ট্রাইক করতো তাহলেও প্রথমেই চলে গেলো ভালো করতো কিন্তু আমরা কি করি আমরা আগে হোঁচট খাই ঠক্কর খাই তবে অবশ্য ব্যর্থতাও আমাদের জীবনে দরকার আছে আমরা ব্যর্থ হলেও আমরা সেটা একটা বড় অভিজ্ঞতা জীবনে নেক্সট

এবং অ্যান্ড লিভিং গার্ড বিহাইন্ড অন অ্যালং এবং সবকিছু ছেড়ে দিয়ে মানে তার ঘোড়া তার বডি গার্ড সবকিছু ছেড়ে দিয়ে ও নিজে একাই গেল ব্যাপারটা হচ্ছে যে যে জারের কাছে যাচ্ছে সেই জারটা কোনো সাধারণ মানুষ ছাড়া কোনো বিখ্যাত কোনো ব্যক্তি যদি হয় তাদেরকে গুরুত্ব দেয় না তাদেরকে বেশি ইম্পর্টেন্স দেয় না সেই জন্য সেই জার সে তো নিজে একজন বড় রাজার মতো তো সেই জন্য সে আমি যদি এই ঘোড়া নিয়ে বা আমি যদি পোশাক আশাক পরে যাই তাহলে আমাকে অতটা গুরুত্ব দেবে না সেই জন্য সে সাধারণ পোশাক নিল এবং সমস্ত ঘোড়া টোড়া ইত্যাদি ইত্যাদি পরিত্যাগ করে সে সাধারণ মানুষের মতো তার কাছে গেলিং হ্যাঁ যখন সে যার এগিয়ে গেল সেই ইয়ে কাছে মানে হারমিটের কাছে দেখলো সে মাটি কিছু একটা মাটি বা কিছু একটা কাটছে বা খুঁড়ছে সিইং জার হি গ্রেটেড হিম এন্ড ওয়েন্ট অন ডিগিং তার মনে কত প্রভাব পড়েনি যারকে দেখে সে তো সাধারণ মানুষই ভাবলো সে গ্রিট করলো কি ভালো আছেন বা কিছু একটা এরকম বলল দিয়ে নিজের কাজ করে যাচ্ছে দ্য হারমিট ওয়াজ ফ্রেল and weak mm. and each time he struck his feet into the ground and turned a little yard he breathed heavily হ্যাঁ এই হারমিতকে দেখে মনে হলো একটুখানি দুর্বল প্রকৃতি অর্থাৎ তার শরীরে জোর অতটা নেই তো কাজ করতে করতে হাঁপিয়ে উঠছে এবং সঙ্গে সঙ্গে সে মনে মনে তার মনে কোনো একটা ফিলিংস হলো হয়তো তাকে সাহায্য করার কিছু একটা ফিলিংস তার মনে অ্যারাইজ করলো The Tsar went up to his uh, went up to him and said, "I have come to you, Vish hermit, uh, to ask you to answer three questions. How can I learn to do the right time, right thing at the right time? What, uh, who, mm -hmm. what the, who are the people I most need, and to whom should I therefore pay more more, more attention. attention than to the rest?"

নাথিং হ্যাঁ সমস্ত প্রশ্নগুলো শুনলো কিন্তু কোনো উত্তর দিল না অর্থাৎ যারা বড় মাপের মানুষ যারা বড় মাপের মানুষ এটা একটা যে বাট অ্যানসার নাথিং তো বাট অ্যান্সার নাথিং আন্ডারলাইন করো তার মানে বড় মাপের যারা মানুষ হয় তারা উত্তর দেয় না তারা কাজের মাধ্যমে উত্তর দিয়ে দেয় অর্থাৎ কাজ দিয়েই প্র্যাকটিক্যাল কোনো কাজ করেই তারা উত্তর দিয়ে দেয় এরকম কোনো একটা টাচ আমরা ভবিষ্যতে পেতে পারি দেখি পড়লে পড়ানো জানতে পারবো স্পেড অন হিস হ্যান্ড অ্যান্ড রিকমানডেড ডিগিং হ্যাঁ সে সঙ্গে সঙ্গে তার হাতে উপর থুতু নিল একটা এবং আবার মাটি খোঁড়া শুরু করলো স্প্যাট মানে হচ্ছে থুতু নিয়ে অর্থাৎ যে কোদালটা দিয়ে কাটছিলো হয়তো স্লিপ কেটে যাচ্ছিল সেই জন্য একটু আঁঠার মতো হবে সেই জন্য তার হাতে স্প্যাট করে হাতে থুতু নিয়ে আবার কাটতে শুরু করলো যদিও এই করোনার টাইমে থুতু টুতু এগুলো বাড়ানো আছে তখন হয়তো করোনা ছিল না সেই জন্য হাতে থুতু নিয়েছিল তারপরে

তাকে ধন্যবাদ জানালো অর্থাৎ তোমাকে যদি ছোটোখাটো কেউ উপকার করে ছোটোখাটো জিনিস দিয়ে উপকার করে তাকে অন্তত ধন্যবাদটা জানাবে এটা আমাদের একটা কার্সি তো সেই অনুসারে হারমিট জারকে থ্যাংক ইউ জানালো অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার থুতুটা দেওয়ার আগেই তাকে বলে দিলে তাহলে থুতুটা দিত না কিন্তু ভাগ্যটা খারাপ থুতুটা হাতে নেওয়ার পরে ধরলো তখন আমার বললো করোনা হলো তো আমি আগে নিষেধ করতাম এইসব ধরতে হবে না তার পরিশ্রম হচ্ছে হোক

অ্যান্ড হিস কোয়েশ্চেন্স অর্থাৎ হ্যাঁ এখানে হচ্ছে যে দুবার করার পর দা জার স্টপ জার নিজে দাঁড়ালো এবং রিপিটেড হিস কোয়েশ্চেন্স অর্থাৎ ও কাজ করতে করতেও প্রশ্ন করবে মানে তার ইয়ে হচ্ছে যে যেমন পড় হোক আমাকে জানতে হবে চল পড় দা হারমিট এগেইন গেভ তারপরও হারমিট কোনো উত্তর দিচ্ছে না বাট রোজ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড

किंतु ज़ार थामलो ना कोदल दिए काटते लगलो कोदल दिए खू खूरते लगलो चली जते लगलो तार पड़े One hour past, एक घंटा पड़ीगा and another. और एक घंटा पड़ीगा तो the sun began to sink behind the trees and the zard at last struck the stuck stuck the spade into the ground and said I came to you Uh, for an answer to my questions if you can give me none tell me so and i will return home মানে এতটা ধৈর্য তার কম সে বলছে আমি আপনার কাছে এসেছি এই তিনটে প্রশ্নের উত্তরের জন্য সহজ সরল প্রশ্নে তো আপনি তো উত্তর দিচ্ছেন না যদি আপনি বলে দেন তাহলে আমি আর আপনাকে প্রশ্ন করব না আমি আমি বাড়ি ফিরে যাব চলো হিয়ার কামস হিয়ার কামস সামওয়ান রানিং

অ্যান্ড সয় বিয়ার্ডেড ম্যান একটা দাড়িওয়ালা কোনো একটা ব্যক্তি ছুটে আসছে আউট অফ দ্য উড সে জঙ্গল থেকে একটা দাড়িওয়ালা ব্যক্তি ছুটে আসছে দ্য man held as হ্যান্ডস প্রেসড এগেইন his অ্যান্ড ব্লাড was আন্ডার দেম mm. When he reached the zar, he felt fascinating painting. Mm, painting uh, on the ground,

দ্য ম্যানস ক্লোদিং দেয়ার ওয়াজ এ লার্জ উন ইন ম্যাক অর্থাৎ যখন তার কাছে এলো তার যে জামা কাপড়টা পরেছিলো সেটা একটু খুললো দেখলো পোশাকটা আলগা করলো এবং দেখলো যে পেটের মধ্যে একটা বড়ো ক্ষত বা কোনো দাগ বা কোনো কাটা কিছু একটা রয়েছে দ্য জার ওয়াস্ট ইট অ্যাজ বেস্ট অ্যাজ ই কুড অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ড করচিপ অ্যান্ড উইথ এ হারমিট হ্যাড তার মানে সঙ্গে সঙ্গে জার তার রক্তটা পরিষ্কার করলো এবং তা ব্যান্ডেজ করলো কী দিয়ে তার একটা হ্যান্ডকার চিপ ছিল একটা রুমাল ছিল এবং এ টাওয়েল দ্য হারমিট হ্যাড হারমিটের কাছে একটা টাওয়েল ছিল এগুলো দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলো বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং কিন্তু কিছুতেই রক্ত থামছে না অ্যান্ড পরা থামছে না অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন রিমুভ দ্য ব্যান্ডেজ soaked with warm blood and washed and rebandaged re down অর্থাৎ রক্ত এত বের যে ওগুলো ভিজে যাচ্ছে ওগুলো বারবার করে খুলে রক্তটা নিংড়ে নিয়ে আবার দিচ্ছে যাতে রক্তটা ধুয়ে রক্তটা যাতে বন্ধ হয় অর্থাৎ ক্ষতস্থানটা বারবার ধুয়ে দিচ্ছে যাতে রক্তটা বন্ধ হয় when at last the blood uh, the blood, uh, blood ceased flowing

Lied laid him, him on the bed. <laughs> Laying on the bed, the man lying lying on the bed, uh, the man closed his eyes and uh, was quiet, but the Tsar was so tired with his work and with the work he had done that he crouched Crouch. crouched down on the threshold.

সারাতি সেইখানটায় ঘুমিয়ে পড়লো when he awoke in the morning it was uh, long before he could remember where he was or was, who was the uh, who, uh, who, was the strange, strange -bearded, bearded, man, man lying, lying, on, the... bed and gazing intently at him with shining eyes যখন ঘুম থেকে সকালে উঠলো তখন ঠিক মনে করতে পারছিল না যে সে কোথায় আছে এবং ওই দাঁড়িয়েওয়ালা লোকটাকে এবং সে চুপচাপ তার দিকে যেন তাকিয়ে আছে চলো ফরগিভ মি সেড দ্য বিয়ারডেড ম্যান ইন দ্য উইক ভয়েস আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করুন সে বিয়ারডেড ম্যান তাকে বলছে হঠাৎ করে বলছে আমাকে ক্ষমা করুন হোয়েন হি স দ্যাট হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়েক এন্ড ওয়াজ লুকিং at him যখন দেখলো যে সে তার দিকে তাকাচ্ছে তখন বিয়ারডেড ম্যান তাকে বললো আমায় ক্ষমা করো

হ্যাঁ বলছে আমি আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি আপনি আমার শত্রু এটাই আমি ভেবে এসছিলাম যে আপনি আমার কোনো প্রপার্টি সিজ করেছেন এবং আমার ভাইকে আপনি শাস্তি দিয়েছিলেন আই নিউ হু ইউ হ্যাড গান অ্যালং টু সি দ্য হারমিট অ্যান্ড রেজল টু ইউ অন ইউর ওয়ে ব্যাক হ্যাঁ আমি ঠিক করেছিলাম আপনাকে আপনাকে পেছন থেকে একবারে শেষ করে দেবো বার দ্য ডে পাস্ট অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন কিন্তু দিনের পর দিন চলে গেল কিন্তু আপনি আর ফিরলেন না সো আই ক্যান সো আই ক্যান আউট ফরম মাই অ্যাম্বাউস

আসতে গিয়ে বাট শুড হ্যাভ টু ডেথ হ্যাড ইউ নট রেস্ট মাই উন আমার যা রক্তপাত হচ্ছিল আপনি যদি আমাকে চিকিৎসা না করতেন শুশ্রূষা না করতেন ফার্স্টেড ট্রিটমেন্ট না দিতেন তাহলে হয়তো আমি মারা যেতাম অর্থাৎ আমি আপনাকে মারতে এসেছিলাম সেখানে আপনি আমার প্রাণ বাঁচালেন জাস্ট অপোজিট ঘটনা ঘটলো হ্যাঁ আই উইস টু ইউ আমি ভেবেছিলাম আপনাকে মারবো অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ আপনি আমাকে আমার প্রাণ বাঁচালেন এটা আন্ডারলাইন করো আই উইশ টু কিল ইউ অ্যান্ড ইউ হ্যাভ সেভড মি এটা হতে পারে হু সেড দিস অ্যান্ড হ্যার এটা কোয়েশ্চেন হতে পারে নাও ইফ আই লিভ অ্যান্ড ইফ ইউ উইস ইট আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ অ্যান্ড উইল বিড মাই সান ডু দ্য সেম ফর গিভ মি আমি আমি যদি যদি থাকি আর আপনি যদি চান আমি আপনার সব থেকে বিশ্বাসী কৃতদাস হিসাবে আপনার সেবা করবো অর্থাৎ আমি আপনার কাছে কৃতদাস হয়ে থাকবো আপনার যে যে সেবা আমি সারা জীবন মনে থাকবো এবং যদি আপনি মনে করেন যে আমার ছেলেরাও হ্যাঁ আমার ছেলেরাও আপনার সেবা করবে অর্থাৎ সে খুবই তার সেবায় মানে অভিভূত হলেন দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ ইজ এনিমি সো ইজিলি অ্যান্ড টু হ্যাভ গেইন হিম ফর এ ফ্রেন অ্যান্ড হি নট অনলি ফর গে হিম বাট সেইড হি উড সেইন হিজ সার্ভেন অ্যান্ড ইজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিস প্রপার্টি এত কিছু ঘটনা শোনার পরে এত কিছু গল্প এত কিছু ঘটনা শোনার পরে সে খুব খুশি হলো এবং সে তাকে বলল যে কোনো চিন্তা করবেন না আমি আপনাকে সমস্ত রকম সুযোগ সুবিধা দেবো আমি আপনাকে সমস্ত রকম সুযোগ সুবিধা দেবো আর আপনাকে আমার যে ফিজিশিয়ান আছে তার তাকে আপনার শুশ্রূষার জন্য কাজে লাগাবো এবং আপনার যে সমস্ত সম্পত্তি আমি বাজেয়াপ্ত করেছি বা সিজ করেছি সব কিছুই আপনাকে ফেরত দেব তারপরে হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পোর্চ অ্যান্ড লুক অ্যারাউন্ড ফর দ্য হার এবার এত কিছু ঘটনার পরে সে সেই তার প্রশ্নের উত্তর এখনও পায়নি

তার উত্তরগুলো জানার জন্য তখন দেখছে সন্ন্যাসী বাইরে কোথাও হাঁটু হাঁটু ঘেরে বসে যেন যে জায়গাগুলো খাল গর্ত করা হয়েছিল সেখানে কোনো বীজ কিছু একটা বীজটি বহন করছে হিম ফর দ্য লাস্ট টাইম আই প্রে ইউ টু মাই হ্যাঁ আমি শেষবারের মতো আপনাকে অনুরোধ করছি দয়া করে আমার প্রশ্নের উত্তরগুলো একটু দিন না

হ্যাঁ চারির দিকে মুখ তুলে যখন জিজ্ঞেস করলো তখন যা আপনি উত্তর দিয়েছেন আমি ঠিক বুঝতে পারলাম না ডু ইউ ডু ইউ নট সে রিপ্লাইড দ্য হারমিট আপনি কি সত্যি দেখতে পাচ্ছেন না হারমিটটা বললো ইফ ইউ হ্যাড নট প্রিপেড মাই উইকনেস ইয়েস্টারডে অ্যান্ড সে অ্যান্ড হ্যাড নট ডাগ দোস হেড এই এই প্যারাগ্রাফটা খুব গুরুত্বপূর্ণ এই প্যারাগ্রাফটা অনেক বড় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এইখানে গোটা গল্পটা সার মর্ম বা একবার ইম্পর্টেন্ট জায়গা এটাই খুব গুরুত্ব দিয়ে উড হ্যাভ অ্যাটাক্ট ইউ ইউড হ্যাভেন্ডেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি হ্যাঁ বলছে ডু ইউ নট সি আপনি দেখতে পেলেন না রিপ্লাই হার্মিক ইফ ইউ হ্যাড নট পিটিট মাই উইকনেস যদি আপনি আমার যে দুর্বলতা সেখানে যদি সহানুভূতি না দেখাতেন গতকাল অ্যান্ড হ্যাড নট ডাক দোজ বেডস ফর মি এবং এই গর্তগুলো যদি আপনি না খুঁড়তেন বাট হ্যাড গান ইউর ওয়ে এবং আপনি যদি ফিরে যেতেন বাড়ির দিকে ফিরে যেতেন দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকটিভ সেই মানুষটা আপনাকে অ্যাটাক করতো এবং মেরে দিত অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড ফর নট হ্যাভিং স্টেড উইড মি তাহলে তখন আপনি রিপেন্ট করতেন মানে অনুতাপ করতেন কেন আমি হারমিটের কথা শুনে তার কাছে থাকলাম না তার কাছে না থাকার জন্য আজকে আমাকে আহত হতে হলো বা আমি মারা যেতে পারি এরকম ভাবতে হতো তখন আমাকে সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ ওয়েন ইউ দ্য বেস্ট হ্যাঁ সব থেকে গুরুত্বপূর্ণ তাহলে মি মোস্ট টাইম এগুলো আন্ডারলাইন করে নাও সো এবার উত্তরটা দিচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইম হচ্ছে কখন যখন তুমি বা আপনি সেই সময় ডিগিং করছিলেন অর্থাৎ মাটিটা খুঁড়ছিলেন অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান এবং আমি ছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ আমি ছিলাম অর্থাৎ হার্মিক বলছে আমি ছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ অ্যান্ড টু টু ওয়াজ মোস্ট বিজনেস এবং আমার জন্য যে কাজ আপনি করছিলেন সেটাই ছিল সব থেকে ইম্পর্টেন্ট কাজ আপনার কাছে তাহলে তিনটে প্রশ্নের উত্তর এখানেই কিন্তু দিয়ে দিলেন যে প্রথম যে মোস্ট ইম্পর্টেন্ট টাইম হচ্ছে যখন আপনি কাজ করছিলেন মাটি করছিলেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে আমি এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যখন আপনি মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস অ্যান্ড ডু মি গুড এবং আমাকে ভালো রাখার আপনি চেষ্টা করছিলেন কি যাতে আমার যাতে কষ্ট না হয় তাহলে আমাদের লাইফেও আমরা এই তত্ত্বটা এই নীতিটা অ্যাপ্লাই করতে পারি আফটার ওয়ার্ডস পট আফটার ওয়ার্ডস ওয়েন দ্যাট ম্যান রান রান টু তারপর যখন সেই মানুষটা ছুটে এলো আমাদের কাছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ ওয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডেড টু হিম হ্যাঁ এবার এবার সময়টা চেঞ্জ হয়ে গেল তখন মোস্ট ইম্পর্টেন্ট টাইম ছিল যখন কি ছিল না তখন আপনি তাকে অ্যাটেন্ড করছিলেন ফর ইউ হ্যাড নট বাউন্ড ফর ইফ ইউ ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্স হি উড হ্যাভ ডায়েট যদি না আপনি তার সেই উন্সটা সে ক্ষতটা যদি আপনি ব্যান্ডেজ না করে দিতেন তাহলে সে মারা যেত উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ আপনার সঙ্গে যে শান্তি তারপরে ঘটনাটা ঘটলো শান্তি চুক্তি হলো ভারবারি সেটা তাহলে আর হতো না

সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন নাও প্রেজেন্ট টাইমটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সময় সেই সময়টা আমরা কতটা সঠিকভাবে কাজে লাগাচ্ছি অপরের ক্ষতি করার জন্য কাজে লাগাচ্ছি না অপরের উপকারের জন্য কাজে লাগাচ্ছি সেইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সময় যখন আমরা আমাদের শক্তিটাকে ব্যবহার করতে পারি কাজে লাগাতে পারি দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর এবং সব থেকে গুরুত্বপূর্ণ পার্সেন হচ্ছে সেই ব্যক্তি যার সাথে আপনি আছেন ফর নো ম্যান নোস কোনো মানুষ জানে না হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিং উইথ এনিওয়ারেলস অর্থাৎ কোনো ব্যক্তি অন্য কার ব্যক্তির সঙ্গে ডিল করবে বা কথা বলবে সেটা আগে থেকে মানুষ বলতে পারে না অর্থাৎ সেই সময়টা ঠিক করে দেয় যে কি কাজ করবেন সঠিক সময় আপনার কাছে সঠিক ব্যক্তি কোনটা বা সঠিক কাজ করার সময় কোনটা অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ টু ডু হিম গুড এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ বা বিজনেস হচ্ছে তার ভালো করা বিকজ ফর দ্যাট পারপাস অ্যালন ওয়াজ ম্যান সেট ইন টু দিস লাইফ এবং সেই পারপাসের জন্য সেই মহৎ উদ্দেশ্যের জন্য ঈশ্বর আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে যাতে আমরা প্রত্যেকটা সময় কাজে লাগাই প্রত্যেকটা সময় আমরা অপরের উপকার করি